আব্বাস বিয়াই হঠাৎ নিগারের লগে উগান্ডারে বিয়া দিতে চাইতেছে কে? এইটা কি তার নতুন কোনো খেলা নাকি আসলে উনি চাইতেছেন? আরে বাদ দ, এসব কথা কয়ে লাভ নাই। তবে একটু সাবধানে থাকো, সামনে কিন্তু অনেক হিসাব টিসাব বদলায় যাব। আপনিও সাবধানে থাকেন ভাইজান। না সেটা থাকবো, তবে একটা খেলা খেলবো আমি। আমি আসলে খুব হতাশ হয়েছি দিদা, ভাইজান এরকম একটা সিদ্ধান্ত নেব ভাবতে পারিনি। তার আগে জানা লাগবো ভাইজান, ওনার এই বুদ্ধি কেডা দিছে। ভাইজান তো ভালো করে জানে উগান্ডা রুইরে পছন্দ করে, বিয়া করতে চায়। আর আমি বড় মুখ করে রুইরে বলছি যে আমি উগান্ডার বউ বানাবো, আরে আমার মুখটা থাকলো। বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে দুই গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। আপনি কি বিয়ালয়ের কথা কইতে গেছিলেন? হ্যাঁ, কথা কোনোর আগে চিন্তা করলাম তোমার সাথে কথা কই। তোমার সাথে কথা না কয়ে তো আমি কথা বলবো না, আর আমি চাইছি বইলে ওই সম্পর্কটা এখন আছে না, চাইলে তো আমার মনে হয় বিয়ায় এখানে ভোটের হিসাব খেলতেছে। ওনারে মনে হয় কেউ বুদ্ধি পরামর্শ দিছে যে উগান্ডা ভাই যদি রসুলপুরের জামাই হয় তাহলে ইলেকশনের সময় তার ভোট ব্যাংক ভালো জমায়, আর এই কারণে উগান্ডা ভাইরে রসুলপুরের জামাই বানাতে চাইতেছে। একদম ঠিক, ওর মাথা তো খুব পরিষ্কার, একদম আসল ঘটনাটা তুমি ধরতে পারছো, আমারও তাই মনে হয়েছে। কিন্তু আমি এটা হইতে দিব না ভাইজান, এমনিতেই আমি তার কাছে খারাপ হচ্ছি, দরকার হলে আর হুম। না উগান্ডা এটা চাইব না। আর কথা হলো খলিল ভাই এটা নিয়ে কি ভাবতেছে, খলিল ভাইয়ের সাথে তো নিগারের সম্পর্ক। খলিল কথা বলার কোনো দরকার নাই, তুমি মতিনের সাথে আগে কথা কর। মতিন ভাই তো আর আগের মতিন নাই। আরে বাবা ওটা তোমার দেখতে হবে না, তুমি মতিনের সাথে কথা কও আগে কও। আপনি আব্বাস বিয়ালকে কথা কোন একবার, উগান্ডা ভাইরে বিক্ষুব্ধ করে উনি ওনার স্বার্থ হাসিল করতে পারবেন। শোনো একটা কথা বলি, ভাইজান যখন চেয়ারম্যান ছিল না তখন ভালো ছিল, এখন তার কর্মকাণ্ড পুরো ক্রিমিনাল গো মতো মনে হয়। মানুষ কয় না অলস মস্তিষ্ক হইতেছে শয়তানের কারখানা, ভাইজানের বেলা হয়েছে তাই, কাম কাজ নাই, সারাক্ষণ মাথার মধ্যে খালি আকামী না চিন্তা থাকে। যাই হোক, আমাদের একটা সুন্দর সমাধানে আশা লাগবে ভাইজান। ভালো কথা, তুমি মুক্তা মনির ব্যাপারে নতুন কিছু ভাবছো নাকি? কিছুক্ষণের জন্য ব্যক্তিগত আবেগ ঝাইরা ফেলান না। কি বলো না বলো, এখানে ব্যক্তিগত আবেগ পাইলা কি? না বারবার একই কথা কইতেছেন তো মুক্তা মনির নিয়ে, তাই কইলাম আর। আচ্ছা ঠিক আছে, আসুন। আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন ভাইজান। ঠিক আছে, আমি তা করে আমি বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।